আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তো আপনাকে কোনো কথা বলতে আসিনি এখানে, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু আপনি যেটা করতে বলছেন সেটা আমার পক্ষে করা সম্ভব না। এ পরিবারের যদি কোনো ক্ষতি হয় তাও তুমি কিছু করবে না? পরিবার? আপনি আমাকে পরিবারের সদস্য বলে মনে করেন? আর তুমি কি মনে করো না যে এই পরিবারের প্রতি তোমার কোনো দায় দায়িত্ব বা কর্তব্য আছে? কি করে মনে করব বাবা, এই বাড়িতে যতবার আমি পা দিই এর বাড়ির ভেতর লুকিয়ে থাকা একজন মানুষের স্বেচ্ছাচারিতা, একজন মানুষের দম্ভ, একজন মানুষের বিষাক্ত নিঃশ্বাস আমার দম বন্ধ করে দেয়। প্রত্যেকটা মুহূর্তে আমার ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে আসে, চিৎকার বেরিয়ে আসে যে কেন এই রাজবাড়িতে আমার জন্ম হলো, কেন এর চেয়ে বোধহয় ঢের ভালো ছিল একটা চাষির বাড়িতেও জন্মানো, সেখানে আর কিছু পেতাম আর না পেতাম, একটা পরিবার তো পেতাম। পরিশ্রম, পরিশ্রম করে অর্জন করতে হয়নি তো, তাই এত বড় বড় কথা বলছো। চাষি, একটা চাষিকে তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সে ধারণা তোমার আছে? যে উচ্চশিক্ষার দেমাকে নিজের বাবার মুখের উপর এত বড় বড় কথা বলছো, কজন চাষির ছেলে সেই উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছয়? সিংহরায় পরিবারের জন্মেছে বলে আজকে বেঁচে গেলে, একটা চাষির ঘরে জন্মালে এই সম্মানটা পেতে? শোনো, আমি তোমাকে অনেক ছাড় দিয়েছি, এ বাড়ির কোনো নিয়ম কানুন তুমি মাননি, তবু আমি তোমায় কিছু বলিনি। সিংহ রায় নয়, নিজেকে সিনহা রায় বলে পরিচয় দিয়েছ, আমি চুপ করে থেকেছি, কিন্তু তোমার জন্য এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার পক্ষে দীপাকে বলা সম্ভব নয় যে তুমি অচিনপুর ছেড়ে চলে যাও। ওই মেয়েটার জন্য দিনের পর দিন এই বাড়িতে নানান রকম ঝামেলা হয়েছে, এইসব দেখে তুমি চুপ করে থাকবে? আজ বাদে কাল ববির বিয়ে। কি বললেন? কার বিয়ে? ববির কার সঙ্গে? সেসব তোমায় ভাবতে হবে না, যেটা ভাবতে বলেছি সেইটুকুই ভাবো। দীপা যদি এবার বিয়ের মণ্ডপে গিয়ে পাগলামো শুরু করে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? হ্যাঁ, ভেবে দেখেছি। আসল সত্যিটা ফাঁস হয়ে যাবে, আসল ওঙ্কারনাথ সিংহরায়কে সবাই চিনে ফেলবে, যে মানুষটা আজ থেকে 25 বছর আগে এই সিংহরায় পরিবারকে একটা অভিশপ্ত অন্ধকারের ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। থেমে যাও ইন্দ্র, সবাই জানবে যে আপনি একজন হত্যাকারী, খুনি, লোভী মানুষ। আপনার লোভের জন্য শাস্তি পেতে হবে গোটা বাড়ির লোককে, আপনার লোভের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই বাড়ি। আপনি দীপাকে সরাতে চাইছেন, নিজে বাঁচবেন বলে? মুক্তি পাবেন না আপনি। আপনি দীপার দিকে আঙুল তুলছেন তো এই বাড়ির অশান্তির জন্য? এই বাড়ির অশান্তির জন্য দায়ী আপনি, এই বাড়ির অশান্তি উৎস হচ্ছে ওঙ্কারনাথ সিংহ রায়। তোমাকে যা করতে বলেছি তাই তুমি করবে। তুমি ওই মেয়েটাকে বাড়িতে এনেছিলে, তুমি ওকে বিদায় করবে। যাও এখান থেকে। সবার মুখে খুব কথার ভয় ফুটেছে, বড্ড বেশি সাহস বেড়ে গেছে। ওঙ্কারনাথ সিংহ রায়ের দিকে আঙুল তুলে কথা বলে, এখন এই সাহসের আজ যদি ববির গায়ে লাগে, যদিও উইলটা সই করতে বেঁকে বসে, তাহলে না না না, যত তাড়াতাড়ি সম্ভব ববিকে দিয়ে উইলটা সই করাতে হবে, তারপর মাথায় টোপর পরে ববির বর ববিকে বিয়ে করতে আসবে। ববির যমরাজ ববিকে নিয়ে এত দূরে চলে যাবে সেখান থেকে কেউ ওকে ফিরিয়ে আনতে পারবে না। দিদি ভাই, ভালো দাদুর ভালোর জন্য তোমার এই ছোট্ট প্রাণটা যে বলি দিতেই হবে।